তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি 5 দিন আগে সম্ভবত ইউটিউবে অ্যাডাবলার টিপস অ্যান্ড ট্রিক্স মানে ম্যাকবুক নিয়ে আলাপ করছিলাম। তো বন্ধুরা, আজকে অ্যাডাবলার তিন নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বোধহয় এই পার্টের মধ্যে আপনার অ্যাডাবলার প্লাস গ্লোয়াল মানে দুইটা একসাথে ইউজ করতে পারবেন। মানে একটা ক্লিক করবা, আপনার অ্যাডাবলার গুলি ফায়ার হইব এবং অটোমেটিক গ্লোয়াল লাগানে গ্লোয়াল লাগাই দিব। তো বন্ধুরা, বেশি ভিডিও দিয়ে বেশি না লম্বা করতে চাই না। তো বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। লাস্ট স্টার্ট ইন্ট্রো। তো ভাই, আপনি এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে যে গেমপ্লে দেখছেন ভাই, এটা একটা ম্যাক্রো ভাই। এই ম্যাক্রো দিয়ে আমি ওই ডাবল অ্যাডালো সাইপার আসলাম। তো ভাই, প্রথমে তো আপনার দেখছিনি, প্রথমে আমি শর্ট রেঞ্জে কতক্ষণ শর্ট দেখাইলাম, এরপর তো লং রেঞ্জে কতক্ষণ শর্ট দেখাইলাম, আর কতক্ষণ আবার অ্যাডাবলো প্লাস গ্লোয়ালে তো শর্ট দেখাইলাম। তো বন্ধু, বেশি কথা না বলেছিল, আমি আপনাদেরকে ঠিকঠাক শিখে দিই কেমনি অ্যাডাবল প্লাস গ্লোয়ালটা চালাইবা। তো বন্ধুরা, প্রথমে আপনার ম্যাক্রোটা ওপেন করবা। ম্যাক্রোটা ওপেন করার পর বন্ধু, ক্রিয়েট এ নিউ একটা প্রজেক্ট করবা। ক্রিয়েটিভ নিউ করার পর এখানে আপনার যে হ্যাঁ আপনার প্রজেক্টের নাম দিবা, নেম দিলাইবা। তো আমি দিলাম ভাই অ্যাডাবলার প্লাস গ্লোয়াল প্লাস গ্লোয়াল। তো ভাই, এটার মধ্যে ভাই স্পেস দেওয়া যেতে না। তো বন্ধুরা, আমরা মাউস ক্লিক মানে ক্লিকের এখানে চেক করে নেব। তো বন্ধুরা, আমি আপনাদের আঁকা জিনিস দেখাই দিই। সেটিংও গেলাম, কনস্টাম তো দেখে ভাই, এখানে আমি কিভিংটা দেখাই দিই। তো বন্ধুরা, আপনার যে সময় কিতা করবো মানে আমার তো ভাই গ্লোয়াল ফায়ার হলো। তো প্রথমে তো ভাই আপনার কাছে তো অ্যাডাউন তো থাকবে, মানে কোন এমনি যে মারতে চান তো ভাই আপনি কিভাবে অ্যাডাউন চালাইবেন। এবার চালাইয়ার পর আপনি শর্টটা মারবেন, কিটা ইউজ করবেন, ম্যাক্রোটা ইউজ করবেন। এভাবে তো ভাই চালাই চালাইতে আপনি মারবেন, কিটা ইউজ করবেন। তো বন্ধু, কিটা ইউজ করতে তো প্রথমে তো ভাই আপনার ফায়ার হইব। তো প্রথমে আপনার ফায়ার বাটনে ক্লিক করবো। তো ধরেন আমি এখানে ক্রিয়েট স্টার্ট, আমি আমার ফায়ার বাটনে ক্লিক করবো। ফায়ার হয়ে গেল, ঠিক। এ ফায়ার ফর আমি কি করবো, আমরা গ্লোয়াল লাগাই দেবো। তো আমরা আমি গ্লোয়াল লাগাই জি দিয়ে, সেই আমি জি দিব, ঠিক আছে ভাই। সরি, আমার এসটা পড়ে গেছি, আমি হারিয়ে লেগে জানাই, আমি আবার দেখাই যাচ্ছে। দেওয়ার পর বন্ধুরা, এখানে আমি প্রথমে ফায়ার ক্লিক করলাম, ইয়াস। এরপর আমি কি করি, জিটা করি। তো আমি জির মানে ক্লিক করলাম। তো জি দেওয়ার পর গ্লোয়ালটা আবার কি তখন লাগবো, মানে ব্যাক কখন লাগবো, মানে গ্লোয়ালটা আবার না আবার সি দিব আমরা। সরি ভাই, এরপরে সি আমরা বলবো, আমরা সেট আপ গ্লোয়াল লাগে যেটাকে বলা হয়। তো সি দেবো, তো সি দেওয়ার পর বন্ধুরা আমরা গ্লোয়ালটা তখন রিমুভ করা লাগবো, ফটকামটা তো গানাও লাগবো। তো গ্লোয়াল রিমুভ করতে ভাই আমি অ্যাপ দিয়ে করি, সেই আমি লাস্টে অ্যাপ দিয়ে দেবো। তো আমি স্টপ রেকর্ডিং আমার ফুল টাইম। প্রথম আমি কি করছি, ফায়ার দিছি, গ্লোয়াল দিছি, এরপরে বইছি, এরপরে আমি গ্লোয়ালটা রিমুভ করছি অ্যাপ দিয়ে। তা আপনার যা যা হইব ওখানে আপনার আপনার কি ম্যাপিং হিসাবে কইলে ভাই। তো ভাই, এখন কি ম্যাপ ফায়ার নেক্সট স্টেপ হইলে ভাই ডিলে গুলো ডিলেট করেন, সব আগে সব ডিলে গুলো এবার ডিলেট করে দেবেন। আমি সব ডিলে গুলো আগে ডিলেট করে লাই, লেগো ডিলে ফরওয়ার। তো বন্ধুরা, এখানে আমরা এখানে ইন্টারেস্ট ডিলে এন্ড ফাস্ট আইজন এভাবে ডাউন। নেক্সট স্টেপ আমরা সেম আগবার যেভাবে কইছিলাম ভাই, প্রথমে ফাস্ট এফরেস আই, প্রথমে ফাস্ট এফরেস আই এভাবে করে দিই, মুভ টু ডাউন। তো ভাই, এখানে সেম টু সেম আবার জির মধ্যে আবার এখানে পাস দিব, এই পাস দিলাম, ডাউন। এরপর তো আবার সি সি রিপ্লেস রিপ্লেস করার জন্য আমরা আবার সিক্স দিলাম, মানে এফ দিব, বন্ধুরা এফ গেলাম, এভাবে আবার পাঁচ দিলাম ডাউন। লাস্টে লাক করা, তাই আমরা ওকে প্রেস করবো। ওকে প্রেস করবো, বিল টু কি আমি ভাই ওয়াই দা করি, বাট আমার এখন ওয়াই দা উইতো না, কারণ আমি আগে একটা ইউজ করতেছি ওয়াই দা। তো আপনার পারলে ভাই ইউ দেওয়া করতে পারেন, ইউটা করতে পারেন বা কে দেয়া করতে পারেন। আপনি যেমন আমি আমি তো করি ভাই শর্ট রেঞ্জের, আমি যে অ্যালাউন্স লাই ওর সময় ভি দেওয়া করি, ভি
ছোট বি দেখা করি, এরপর আমি লং রিচে মানে ডাবল সেপার যে সময় দূরে স্কুপ দেখা করি, ওই সময় এইচ দেখা করি। আর আমি যে সময় কি করি মানে AWM প্লাস গ্লোবাল ইউজ করি তেমন ওয়াই দেখা করি। তো আপনি এইভাবে এমন ভাবে সেট করবেন যেন একটা একটা টিক কাজ লাইনে পাবে লাইনে তাই। এবার আমি এইভাবে সেট করে চেক করলাম, তো বন্ধুরা বর্তমানে আমি ই দিয়ে সিলেক্ট করলাম। তো বন্ধুরা আমি দেখাই দিই আমি কি করছি এখানে মাঝে। তো বন্ধুরা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি ক্যান্সেল করি লাভ তখন ভাই। আমি যেটা করছি এটা আপনি দেখে নেন, এবার আমারটা ওয়াইদা করা বিল্ড পোর্ট দিয়ে আপনার এটা দেখে নেন এখানে বা স্ক্রিনশট নেন, এটা দরকার না ভাই, এটা আমি খালি আপনার বুঝেবার লাগতেছি। এটা স্ক্রিনশট নেন এভাবে ডিলা ভাই, আপনার ডিলাটা গুলো চেক করবেন ভাই, ডিলই আসবে ভাই, নাহলে ভাই গুলি ঠিক মতো ফায়ার টায়ার হইতো না। তো বন্ধুরা ভিডিও আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবা, আর নেক্সট ভিডিওটি কি নিয়ে যাচ্ছেন সেটা কমেন্টে বলে দিবা। ভালো থাকবেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত।